রক্তদানের বিকল্প কিছু হয় না, রক্তদান মানে জীবনদান। তাই রক্তদানের গুরুত্ব বুঝে আজ 21 অক্টোবর শুক্রবার রামকৃষ্ণ কলোনি গ্রামবাসী বৃন্দ এবং দীপশঙ্খ ক্লাবের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। সমগ্র অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন দীপশঙ্খ ক্লাবের সম্পাদক বিজয় মজুমদার, বাবুলাল বিশ্বাস, জয়ন্ত বিশ্বাস, রাখাল বিশ্বাস, বাবন বিশ্বাস সহ আরো ব্যক্তিত্বরা। এই অনুষ্ঠানে প্রধান অতিথিবর্গের মধ্যে ছিলেন মাঝিপাড়া পলাশী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন পাল, নৃত্যগোপাল সাহা, মাঝিপাড়া পলাশী তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা। দেখাবো সেই সুচিত্রা বিশ্বাস, বাপি মন্ডল, বাসুদেব বিশ্বাস। আমি সকল গ্রামবাসী এবং দীপসঙ্গের ব্যবস্থাপনা এবং পরিচালনায় যে সন্দীপ মাল, বিশ্বজিৎ দাস, সুপ্রিয়া বিশ্বাস, সুপ্রিয় বিশ্বাস মানে রাজা, সঞ্জয় বিশ্বাস, তপন বিশ্বাস, কামু মন্ডল, আমাদের সংখ্যাটা বাড়ছে। আমি আশা করব এই সংখ্যাটা আমাদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা পার করে দেবে। আমি নাম ঘোষণা করছি, যারা যারা ইতিমধ্যে আমাদের এই মহতি উদ্যোগে আমরা অ্যাকচুয়ালি আমাদের প্রতি বছরই এখানে শ্যামা পূজা আমরা করে থাকি দীপসঙ্গ এবং রামকৃষ্ণ কলোনির সমগ্র বাসিন্দাদের নিয়ে। আমরা এবার প্রথমেই আমরা আমাদের কিছু যারা এখানে পুজো কমিটি উদ্যোক্তা আছে তাদের একটা ভালো চিন্তাভাবনা এবার তারা শুরু করেছে যে আমরা শুধু শ্যামা পুজো করবো না, শ্যামা পুজোর সাথে সাথে আমরা যদি রক্তদান শিবির করি সেটা মানুষের কাজে লাগবে। আগামী দিন যে শীতকাল যেটা আসছে আমরা জানি বিভিন্ন জায়গায় রক্তের অপ্রতুলতা দেখা যায়, রক্তের আকাল দেখা যায়, তো আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস পুজোর সাথে সাথে শ্যামা পুজোর যে দিওয়ালি যে আলোর যে উৎসব সেই আলোর উৎসবে আমরা যদি একটা ক্ষুদ্র প্রয়াস আমরা কিছু মানুষকে দিয়ে যদি রক্তদান শিবির করতে পারি এবং এই রক্তটা যদি মুমূর্ষ রোগী প্রয়োজনে মানুষের লাগে তাহলে আমাদের যে আলোর যে উৎসব সেই উৎসবটাতে আমাদের আরও বেশি ভালো লাগে। এই উদ্দেশ্যে আমরা এই রক্তদান শিবির, এই রক্তদান শিবিরটা কার উদ্দেশ্যে হচ্ছে? আমরা অ্যাকচুয়ালি এটা রক্তদান শিবির যেটা কারো বিশেষ কারো উদ্দেশ্য নয়, এটা অ্যাকচুয়ালি সমবেত প্রয়াস। আমাদের যে সংঘ বিশেষ করে বিজয় মজুমদার যে সম্পাদক এবং তার সাথে আরও কিছু যারা ছেলে উদ্যোগী ছেলে আছে, উদ্যোগী যে ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবী আছে, তাদের অ্যাকচুয়ালি পরিকল্পনার ফসল হচ্ছে এই ব্লাড ডোনেশন ক্যাম্প। তারা চাইছে যে শুধু পুজো নয়, পুজোর সাথে সাথে সামাজিকভাবে যাতে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি, কিছু মানুষকে যাতে আমরা এই রক্তদানের মধ্য দিয়ে মানুষের জীবন ফিরিয়ে দিতে পারি, সেটাই হচ্ছে এই শিবিরের মেন উদ্দেশ্য বা উদ্যোগ। আপনার মোটামুটি শুরু হয়েছে আনুমানিক 65 জন 65 জন সমস্যা